নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের বেআইনি অনুপ্রবেশ। গতকালকে তিনজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তিন বাংলাদেশি মহিলা ইতিমধ্যেই আটক। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। আগরতলা রেল স্টেশন থেকে তিন তরুণীকে রবিবার বিকেলে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম রোজিনা আক্তার, পারুল বেগম এবং সুলতানা বেগম। জিআরপি থানার ওসি তাপস দাস শনিবার ইতিমধ্যেই জানিয়েছেন যে শনিবার তাদের কাছে খবর ছিল, সেই অনুযায়ী রবিবার তারা উৎপেতে বসে থাকে, বহিররাজ্যে তারা চলে যাবেন রেল যোগে, এমনটাই অভিযোগ থাকে। সেই সূত্রের ভিত্তিতে অভিযান, পরবর্তীতে তিনজনকে আটক করা হয়। তিনজনই বাংলাদেশ থেকে ভারতে তথা ত্রিপুরাতে প্রবেশ করেছে এবং ত্রিপুরা থেকে তারা বহিররাজ্যের উদ্দেশ্যে রওনা বা পাড়ি দিচ্ছিল। ঠিক সেই সময় তাদেরকে ধরা হয় আগরতলা রেল স্টেশন থেকে। তিনজনই অবৈধভাবে প্রবেশ করেছে এমনটাই খবর রেল পুলিশের। কি বক্তব্য উঠে এসেছে রেল পুলিশের শুনুন। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরে স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে, আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5:20 যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোন জায়গায় মানে রেল পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। আহমেদাবাদে যাবে তারা, ভারতে প্রবেশ করে অবৈধভাবেই তারা প্রবেশ করেছে এমনটাই বক্তব্য রেল পুলিশের। যদিও তারা পরবর্তীতে স্বীকার করেছে, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে তোলা হবে বলে জিআরপি থানার পুলিশের বক্তব্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।